আল্লাহ তাহলে ইচ্ছায় হজরত জিবাহিল আলি ইসাল্লাম যেভাবে হজরত মোহাম্মদ সাল্লাম ও তার সাহাবিদে ইসলাম ও দিন সম্পর্কে শিক্ষা দিলেন এ বিষয়ে আজকে আমরা আলোচনা করব সহি মুসলিমে আবু হুরায় রাদ আনহ কর্তৃক বর্ণিত একদা রসুল্লাহ সাল আলহ্লাম লোক সম্মুখে ছিলেন এমত অবস্থায় তার কাছে একজন লোক হাজির হলেন এবং বললেন হিয়া আল্লাহর রসুল ইমান কি রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বললেন ইমান হলো আল্লাহ তার ফিরেজা তার কিতাবসমূহ তার সঙ্গে সাক্ষাৎ তার প্রেরিত রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন এবং শেষ উত্থানের প্রতি বিশ্বাস স্থাপন করা এরপর আগন্তুক প্রশ্ন করলেন হে আল্লাহর রসুল ইসলাম কি রসুল্লাহ সাল্লাম বললেন ইসলাম হলো আল্লাহর ইবাদত করা তার সাথে কাউকে শরিক না করা ফরজ নামাজ কায়েম করা নির্ধারিত জাকাত আদায় করা রমজান মাসে রোজা পালন করা আগন্তুক আবার প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল ইহসান কি রসুল্লাহ সাল্লাহ বললেন ইহসান হলো তুমি এমনভাবে আল্লাহর ইবাদত ইবাদতবন্দি করবে যেন তাকে দেখছো যদি তুমি তাকে দেখতে নাও পাও তাহলে ভাববে যে তিনি তোমাকে দেখছেন আগন্তুক প্রশ্ন করলেন কেমত কখন হবে রসুল্লাহ সাল্ল্লাহ্লাম বললেন এ বিষয়ে প্রশ্নকারীর চাইতে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি অধিক অবহিত নন তবে হ্যাঁ কিয়ামতের কিছু আলামত বর্ণনা করছি দাসী তার প্রভুকে জন্ম দিবে এটা কিয়ামতের একটি আলামত বিবস্ত্র দেহ নগ্নপদ লোক হবে জনগণের নেতা এটা কিয়ামতের একটি আলামত আর রাখালদের বিরাট বিরাট অট্টালিকার প্রতিযোগিতায় গর্বিত হতে দেখা যাবে এটা কিয়ামতের একটি আলামত এটা সেই পাঁচটি বিষয়ের অন্তর্ভুক্ত যা আল্লাহ ব্যতীত কেউ কিছু জানে না এ বলে রসল্লা সাল্লু আলিয়া সুরা লোকমান হতে কিছু আয়াতিলাওয়াত করলেন যার অর্থ নিশ্চয়ই আল্লাহ তার কাছেই রয়েছে কিয়ামতের জ্ঞান তিনি নাজিল করেছেন বৃষ্টি তিনি জানেন যা রয়েছে মাতৃগর্ভে আর কেউ জানে না কি উপার্জন করবে সে আগামীকাল এবং জানে না কে কোন মাটিতে মারা যাবে রসলুল্লাহ সাল্লি সাল্লাম বললেন লোকটিকে আমার কাছে ফিরিয়ে আনো তারা তাকে ফিরিয়ে আনার জন্য গেলেন কিন্তু কাউকে পেলেন না তারপর রসল্লাহ সাল্লাম বললেন ইনি জিব্রাহল আলি ইসালাম লোকেদের শিক্ষা দেওয়ার জন্য তিনি এসেছিলেন